press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, এসআর ওয়ার্ল্ডের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো এই মাত্রই কিন্তু বেরিয়ে এসেছে বিশাল বড় একটা নিউজ, যেখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে আবারও কিন্তু স্কুল কলেজ সমস্ত পঠন পাঠন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো কবে থেকে এই বন্ধ এবং কারা কারা এই বন্ধের আয়তায় পড়ছেন সমস্ত ডিটেলসই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কবে থেকে আপনাদের পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন। তাছাড়া প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে হেডলাইনে, কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল, রাজ্যে ক্রমশ উদ্যমমুখী সংক্রমণের গ্রাফ, পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল ফের বন্ধ করার সিদ্ধান্ত নিল সরকার। দীর্ঘ 11 মাস বন্ধ থাকার পর গত 12ই ফেব্রুয়ারি নবম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুলে দেওয়া হয়েছিল স্কুলের দরজা, কিন্তু করোনা পরিস্থিতি বেলাগাম হতেই ফের স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। করোনার কোপে এবার জয়েন্ট পিছিয়ে গেল পরীক্ষা। প্রসঙ্গত গত বছর মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি জটিল হতেই ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত। এখনও গরমে ছুটি পড়েনি, এক্ষেত্রে সেই ছুটিকেই এগিয়ে আনা হলো বলে জানানো হয়েছে। যেভাবে চারিদিকে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে, সেভাবে আছড়ে পড়ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ, তাতে স্কুল খুলে রাখা ঠিক বলে মনে করছে না রাজ্যের সরকার। সম্ভবত আজই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ফলে নবম থেকে দ্বাদশের সমস্ত ক্লাসই বন্ধ হয়ে যাবে, শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না। এই প্রসঙ্গে গরমে ছুটি এগিয়ে আনার কথা বলা হলেও যতদিন না কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ থাকবে। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামীকাল থেকে সমস্ত স্কুলের গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় রাজ্যের নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল পঠন পাঠন শুরু হয়েছিল, কিন্তু অবশেষে আবারও কাল থেকে কিন্তু আপনাদের স্কুল পঠন পাঠন সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যতদিন না পর্যন্ত করোনা স্বাভাবিক রূপে ফিরছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের স্কুল এবং কলেজ সম্পূর্ণ কিছুই কিন্তু বন্ধ থাকবে, এবং স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরও কিন্তু স্কুলে আসার কোনো প্রয়োজন হবে না, এরকমই কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সমস্ত কিছু জানিয়ে দিয়েছে এবং আজকে কিন্তু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটা প্রকাশ করা হবে। তো এই ছিল মোট আজকের ভিডিওটা। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে ভেতর থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।